আজকের বাঁধাকপির একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আমি ছোট কেটে নেব। দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে ভালো করে একটু জলে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। দেখো সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি জল থেকে ছেঁকে নেব। দেবো কালো জিরে। আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষে রান্না করব। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে একটু মাছ কষিয়ে নেব। দেখো এখানে আমি হাফ বাটি বেসন নিয়েছি, বেসনটাকে আমি জলে গুলিয়ে নেব। আমি অল্প অল্প জল দেব, আটাটাকে আমি ভালো করে তৈরি করে নিয়েছি। দেখো এই ব্যাটারটাকে আমি কফির মধ্যে দিয়ে দেবো, করে মাখতে থাকবো। একটু শক্ত হয়ে গেলে এরপরে আমি তুলে নেবো কড়াই থেকে। দেখো এইভাবে আমি শক্ত করে ডো করে নিয়েছি, এরপরে আমি তুলে নেব। আমি থালাতে তেল দিয়ে দিয়েছি, দেখো এইভাবে আমি সমান করে নেব। আমি সমান করে নিয়েছি, এরপরে ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য। দেখো আমি 5 মিনিট ঠান্ডা করে নিয়েছি, এরপরে কেটে নেব। দেখো আমি চৌকো আকারে কেটে নিচ্ছি, তোমরা চাইলে যেমন আকারে কাটতে পারো, ত্রিভুজও কাটতে পারো আর বরফি আকারে কাটতে পারো। দেখো খুব সহজে উঠে গেছে। দেখো তেল গরম করে নিয়েছি, এরপরে আমি ভেজে নেব। দেখো এইভাবে আমি ভেজে নিয়েছি, হালকা আছে, আমি তুলে নেব। দেখো আমি এইভাবে ভেজে নিয়েছি, তোমরা চাইলে এটাকে তরকারিও করে নিতে পারো আর এটা ভাত রুটি সবার সঙ্গে খাওয়া যায়।